সিদ, আমার মনে না কিছু প্রশ্ন ঘোরাফেরা করছে তখন থেকে। কি প্রশ্ন? তুই তুই অত রাতে পাখির ওখানে পৌঁছলি কি করে? মানে তুই জানলি কি করে পাখি বিপদে পড়েছে? তাছাড়া মা বলছিল তুই নাকি পাখি আর মাকে দেখেছিস বাড়ি থেকে বেরোতে। তুই অত রাতে বাড়ির বাইরে কি করছিলিস? তো রাতে আমি কি করছিলাম সেটা জানার জন্য তো মোবাইলটাকে সুইচ অন রাখতে হয়। অনু, তোকে আমি বললাম না যে আমি কয়েকদিনের জন্য একটু বাইরে যাব, তাই কাল রাতে তোকে একবার চোখের দেখা দেখার জন্য তোদের বাড়ির বাইরে ঘুরঘুর করছিলাম। তোকে আমি কতবার ফোন করেছি তুই জানিস? কিন্তু তোর ফোনটা সুইচ অফ ছিল। একবার আমি তোকে বলতাম জাস্ট যে তুই একটুখানি বাড়ির বাইরে আয় প্লিজ। তাই অগত্যা কি করবো, প্ল্যান করছিলাম যে শীত কেটে তোদের বাড়ির ভিতর ঢুকবো, তাই একটুখানি আমি বাইরেটা রেকি করছিলাম। হঠাৎ সেই সময় দেখি যে ওরা দুজন হুড়মুড় করে বেরিয়ে গেল। অত রাতে ওদের দুজনকে দেখে আমি ওদের সঙ্গে সঙ্গে পিছু ধাওয়া করলাম। তুই শুধুমাত্র আমাকে দেখার জন্য এসেছিলিস? ব্যাপারটা কিরকম অদ্ভুত লাগছে না? কিছু অড অনু, নট এক্স্যাক্টলি। আসলে এছাড়াও আরো একটা কারণ আছে। কি? এটা কি? এটা একটা মাঙ্গলিক উপহার। আমার মা ঠাকুমার কাছ থেকে এটা পেয়েছিল। এটা এখন তোর সম্পত্তি অনু। মা নিজের হাতে এটা তোকে দিত, কিন্তু কি করে দেবে বল? মা তো এখানে নেই, তাই আমার উপর ভার পড়েছে যে আমি যেন নিজের হাতে তোকে এটা দিই।